20 বস্তা চাল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হলদিবাড়ি ব্লকের অন্তর্গত হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধৈর্য নারায়ণ হাই স্কুলে। রবিবার সকালে ধৈর্য নারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষকের দাবি, স্কুল থেকে চুরি হয়েছে 20 বস্তা মিড ডে মিলের চাল। যদিও এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জানান, স্কুলে যে চাল এসেছে সে বিষয়ে অবগত ছিলেন তারা এবং স্কুলের গোডাউন বদনাম হয়েছে সেই বিষয়ে প্রধান শিক্ষক জানাননি কিছুই। এছাড়াও এলাকাবাসীর দাবি, শুধুমাত্র এলাকার বদনাম করার জন্য এরকম একটি খবর জানিয়েছে প্রধান শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়া। AI ND মাহাতো ও অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ। হলদিবাড়ি থেকে ইবতেসাম প্রধানের রিপোর্ট, সি নিউজ। কি হয়েছে? না, আমরা শুনলাম যে সিঙ্গারহাট দৈত্যরণ হাই স্কুল থেকে চাল চুরি গেছে, এটাই শুনলাম। কিন্তু আমরা সিঙ্গারহাটের জনগণ, আমরা মনে করি না যে সিঙ্গারহাটের মানুষের এত দুর্দশা হয়েছে যে স্কুলের চাল, বাচ্চাদের মিড ডে মিলের চাল আমরা চুরি করে খাবো। আসলে আমাদের মানে সরাসরি অভিযোগ যে এটা বড় কোনো দুর্নীতি এর সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, হয়তো কেউ যারা কর্তৃপক্ষ আছে তারা চালটাকে অন্য কোথাও সরিয়ে দিয়ে বা গুডাউন থেকে ওইদিকে সরিয়ে দিয়ে এখন এটা বল একটা একটা মানে কথা তুলে একটা হাওয়া তুলে, ঠিক আছে, মানুষকে বোঝানো হচ্ছে চুরি গেছে, কিন্তু এটা আসলে খাতায় কলমে চুরি এরকমও হতে পারে, আমাদের এটা সন্দেহ। আমরা এই জন্য আমরা সত্যিটা জানতে চাই, যদি সত্যি চুরি করে থাকে কেউ তাহলে সেই চোরটাকে ধরা হোক, কিন্তু মিথ্যে কথা বলে সিঙ্গারহাটে মানুষের বদনাম করা হোক এটা আমরা কোনোভাবে মেনে নিব না। আমরা এর জন্য একটা মানে বড় রকমের তদন্ত চাচ্ছি। কত কেজি চাল ছিল সেটা তো আমরা বলতে পারবো না, সেটা কর্তৃপক্ষ বলতে পারবে যারা স্কুলের দায়িত্বে আছে। আপনারা ঘটনাটা কখন দেখলেন? 20 বস্তা 20 কুইন্টালের মতো আর কি ছিল। আচ্ছা, আপনারা ঘটনাটা কখন দেখলেন যে এরকম? মোটামুটি 11টা 12টার দিকে দেখি ওখানে লোক জড়ো হয়েছে, আমিও যাই, আমরা সবাই যাই, দেখি যে এরকম ওরা বলতেছে। হেডমাস্টারকেও আমরা ফোন করেছি, হেডমাস্টার বলছে যে 20 কুইন্টালের মতন চাল ছিল। আচ্ছা, সমস্ত চালই ফিরে গেছে তাই শুনতেছি, এখন ওরা বলতে পারবে ওই বিষয়ে। আপনাদের দাবি এখন কি? আমাদের দাবি এটা পুরোপুরি একটা মানে তদন্ত করতে হবে, তদন্ত করে যদি সত্যি চুরি হয়ে থাকে তাহলে চোরকে ধরতে হবে, আর যদি মিথ্যেভাবে সিঙ্গারহাটের মানুষের বদনাম করানো হয় তাহলে আমরা এটা কিন্তু ছাড়ব না, আমরা হেডমাস্টারকে ধরবো যে আপনি মিথ্যেভাবে কেন বললেন যে চাল চুরি গেছে। আর যদি সত্যি চোর ধরতে পারে তাহলে আমরা মেনে নিবো যে সিঙ্গারহাটের লোক চুরি করছে, আমরা মেনে নিবো, কিন্তু মিথ্যেভাবে সিঙ্গারহাটের মানুষের বদনাম আমরা সহ্য করবো না। সিঙ্গারহাটের মানুষকে বদনাম দিয়ে কেউ করে খাবে এটা আমরা মেনে নেবো। আপনার নাম? আমার নাম অতিবুল সরকার। থ্যাংক ইউ। আজকে এখানে কি হয়েছে? আজকে শুনলাম যে চাল চুরি হয়েছে স্কুলে। প্রথমত সকাল 10:40 নাগাদ আমাকে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ফোন করছিলেন, আমি ফোনটা ধরতে পারিনি, ওরা তো চলে গেল, পরবর্তীতে ব্যাক করেছি, আমাকে পাইনি। তো আমাদের একজন এমসি মেম্বার উনি আমাকে ফোন করছিলেন, ফোন করে বিষয়টা জানালেন যে স্কুলে নাকি চাল চুরি হয়েছে। তো পরে আমি হেডমাস্টার মশাইকে ব্যাক করলাম ফোনটা, তা উনি বললেন যে স্কুলে চাল চুরি হয়েছে, আপনি একটু আসুন। তো আমি তো স্কুলে আসলাম, এসে আমাদের স্কুলে একজন প্রা টিচার জিয়াউদ্দা ছিলেন, আমাদের স্কুলে গ্রুপ ডি স্টাফ একজন ছিলেন, আপনি আসেন আগে, বিদ্যালয়ে পরিষ্কার করানোর জন্য ওনারা এসেছিলেন। তো এসে দেখেন যে দরজা খোলা, যে রুমে চাল রাখা ছিল। তো এসে তো আমিও সেই একই পরিস্থিতি দেখলাম যে স্কুলে যে চাল রাখা ছিল সেই চালগুলো নেই। কতগুলো চাল ছিল এটা এই বিষয়ে আমি কিছু জানি না, হেডমাস্টার মশাই বলতে পারবেন, কারণ ওই যে ঘরে চাল রাখা ছিল আমাদের স্টোরটা আগে অন্য রুমে ছিল, স্টোরটাকে চেঞ্জ করেছেন এই বিষয়ে আমাকে জানাননি, এবং বিদ্যালয়ে যে মিড ডে মিলের চাল ঢুকেছে সেই বিষয়েও আমাকে ওয়াকিবহাল করাননি ওনারা, ফলে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আপনাদের কোনো আইডিয়া আছে যে কে করতে পারে? দেখুন, অনুমান করে কিছু বলা সম্ভব নয়, আমরা পুলিশকে ইনফর্ম করেছি, ওনারা এসেছেন, তদন্ত সাপেক্ষ বিষয় দেখা যাক। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে মোবাইল ফোনের ওপর বিশেষ অফার নিয়ে হাজির রাধা গোবিন্দ মোবাইল হাউস। এখন রাধা গোবিন্দ মোবাইল হাউসে জিরো ইন্টারেস্টে স্যামসাং সেটের সাথে সাথে পেয়ে যান অন্যান্য পছন্দের ব্যান্ডের হ্যান্ডসেট। এছাড়াও এখানে হেডফোন, চার্জার, ব্লুটুথ ডিভাইস ও অন্যান্য অ্যাক্সেসরিজও পাবেন অত্যন্ত সুলভ মূল্যে। এর সাথে সাথে রিপেয়ারিংয়ের সুব্যবস্থাও রয়েছে। আমাদের ফোন নম্বর 9614003500